সুপ্রিয় আমার ছাত্র ছাত্রীরা, আপনাদের সকলকেই ধন্যবাদ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের আলোচিত পাঠ বাক্য রূপান্তর। কেমন তো বাক্য রূপান্তর, আমরা মোটামুটি একটা ধারণা আমাদের সকলেরই আছে, কিন্তু বাক্য রূপান্তর কথাটাকে যদি একটু বিশ্লেষণ সাপেক্ষে আমরা যদি বুঝতে চাই, তাহলে আমরা প্রথমেই বলবো যে বাক্য কি, আমরা বুঝার চেষ্টা নিব। কেমন তো বাক্য কি এ কথাটা উত্তর দিতে গিয়ে আমরা প্রথমে হয়তো বলে ফেলি বা আমরা বলি, মনের ভাব প্রকাশিত হলে একটা বাক্য হয়, এটা সেটাকে সুবিন্যস্ত আকারে প্রকাশিত হতে হয়। তো মনের ভাব কিসের সাহায্যে প্রকাশিত হয়? ধ্বনির সাহায্যে। ধ্বনির সাহায্যে মনের ভাব প্রকাশিত হয়, ঠিক আছে, কিন্তু ধ্বনি শুধু আসলেই তো আর সেটা মনের ভাব প্রকাশ করবে না, একটি ধ্বনির অর্থ থাকতে হবে। কেমন ধ্বনির অর্থ থাকতে হবে। যেমন আমরা যদি কোথাও আঘাত করি, তাহলে যে শব্দটা হয় সেই শব্দটাও একটা ধ্বনি, কিন্তু এই শব্দটির তথা এই ধ্বনিটির কিন্তু কোনো মিনিং নেই। যেমন আমি যদি টেবিলে থাপড় দিই, তাহলে যে শব্দটা হবে এই থাপড়ের ফলে, এটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ হবে না, অর্থাৎ ভাষা হবে না। ভাষা না হবার পিছনে কারণ হলো এটার কোনো অর্থ নেই। কিন্তু যদি আমি বলি যে তোমাদের, তো তোমাদের কথাটা যখন আমি বলবো, তখন তোমাদের বলতে কোনো পার্সনকে উদ্দেশ্য করে বুঝাবে, তো তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে এই তোমাদের ধ্বনিটারও কিন্তু একটা অর্থ তাহলে হয়ে গেল। তো এইভাবে ধ্বনিযুক্ত যে সরি এইভাবে অর্থযুক্ত যখন ধ্বনি পাশাপাশি বসে মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে বা প্রকাশ পায়, তখনই সেটাকে আমরা বাক্য বলি। তো বাক্য বলবার পরে বাক্যটা একটা জায়গায় তো নিশ্চিত থাকে না, বাক্যটা নানাভাবে নানা দিকে আমরা যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদের আলোয় কিন্তু সেটাকে নিয়ে আসা যাওয়া করতে পারি। তো সেই সূত্রে আমাদের জানতে হবে যেটা কত প্রকার, প্রথমত সেটা জানতে হবে কত প্রকার। কেমন তো কত প্রকার যদি আমরা বলতে যাই, তাহলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে দুইভাবে এটাকে বাক্যটা রূপান্তরিত হয়ে বা ভাগ হয়ে থাকে। যেমন একটা গঠনগত দিক থেকে, আরেকটি হলো অর্থগত দিক থেকে। অর্থগত দিক থেকে তো গঠনগত দিক থেকে কত প্রকার সেটা জানতে হবে, এবং অর্থগত দিক থেকে কত প্রকার সেটাও জানতে হবে। তাহলে গঠনগত দিক থেকে আমরা যদি বলি, গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার। কেমন এক সরল বাক্য, দুই যৌগিক বাক্য, তিন জটিল বাক্য। কেমন এই তিনটা গঠনগত দিক থেকে। এরপরে আমরা বলেছি যে অর্থগত দিক। কেমন অর্থগত দিক থেকে যেটা আমরা বলেছি এটা পাঁচ প্রকার, যেটা আমরা সকলেই জানি, ইংরেজিতে পড়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তো বাংলাতে যেটা আমরা বলি, অ্যাসার্টিভের চারটা নাম আমরা বাংলাতে দিয়েছি, একটা হলো বিবৃতিমূলক বাক্য, নির্দেশসূচক বাক্য, উক্তিমূলক বাক্য, বর্ণনামূলক বাক্য। মনে রাখতে হবে এখানে একটি কথা, যে নির্দেশসূচক কথাটি কিন্তু বাক্য রূপান্তরের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হবে। কেমন এরপরে আছে আমাদের আদেশসূচক বাক্য, যেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আদলে বাংলায় বলে থাকি যে আদেশসূচক বাক্য। আদেশসূচক বাক্যটা বাংলাতে কিন্তু অনেক সময় অনুজ্ঞা হিসেবেই ধরা হয়, এটা ব্যাপারে আমি কথা পরে বলবো। এরপরে যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো যে ইন্টারোগেটিভ, অর্থাৎ ইংরেজিতে ইন্টারোগেটিভ বলে, বাংলা আমরা সেটাকে প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য বলি। কেমন তো প্রশ্নবোধক বাক্য তো আমরা জানি কি, কাউকে প্রশ্ন করলে প্রশ্নবোধক বাক্য হয়। এরপরে আমরা বলি ইচ্ছামূলক বাক্য, ইচ্ছামূলক বাক্য। কেমন ইচ্ছামূলক বাক্য, বুঝতে অসুবিধা যদি হয় আমি আবার লিখছি, ইচ্ছামূলক বাক্য। এরপরে আমরা যেটা করি সেটা হলো বিস্ময়সূচক বাক্য, এটা কিন্তু অনেক সময় বিস্ময় বলা হয়ে থাকে, বিস্ময় নয়, শুদ্ধ উচ্চারণ হচ্ছে বিস্ময়। যেমন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। ওকে, তো এই বিস্ময়সূচক বাক্যেরও রূপান্তর প্রক্রিয়া আছে। এরপরে বাক্য রূপান্তরের ক্ষেত্রে আমরা বাচ্যকে নিয়ে আসি, বাচ্য যেটাকে আমরা ইংরেজিতে ভয়েস বলি। এরপরে আমরা উক্তিকে নিয়ে আসি, যেটাকে আমরা ইংরেজিতে ন্যারেশন বলি।
তার মানে তাহলে আমাদের বুঝতে হবে যে বাক্য রূপান্তরের ভিতরে আমরা পাচ্ছি গঠনগত এবং অর্থগত দিক থেকে বাক্যের প্রকার বিভাজনের পিটুপিট হবে সেইটা, আবার পাচ্ছি বাচ্য তিন প্রকার আছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য সেইটা, এবং উক্তি দুই প্রকার, পরোক্ষ উক্তি এবং প্রত্যক্ষ উক্তি এইটা। তাহলে আমরা এখানে বাচ্যের কাছে তিন, উক্তির কাছে দুই, তিন দুই পাঁচ, এখানে এটা হয় ছয় ভাবে, অর্থাৎ এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এইভাবে ছয়। এরপরে এই যে পাঁচ আছে, পাঁচটাকে এটা থেকে ওটা, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে তথা উক্তিমূলক বাক্য থেকে বর্ণনমূলক, উক্তিমূলক বাক্য বা নির্দেশসূচক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য, ঠিক এমনি করে ওখানে দশ। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম দশ ছয় ষোলো, ষোলো আর তিনে উনিশ, আর দুয়ে একুশ। তার মানে একুশটা প্রক্রিয়ায় বাক্যটাকে কিন্তু আমরা নিয়ে এসে এখান থেকে, মানে এক জায়গা থেকে আরেক জায়গা, অর্থাৎ একটি বাক্য থেকে আরেকটি বাক্যে রূপান্তর করে কিন্তু বাক্যকে আমরা রূপান্তর করি। তো এখন আমরা প্রথমে নির্দেশসূচক বাক্যের একটা প্রকারভেদটাতে যাব। নির্দেশসূচক বাক্য, নির্দেশসূচক বাক্যের দুইটা রূপ আছে, যেটা ইংরেজিতে বলা হয় অ্যাফার্মেটিভ এবং বাংলা আরেকটি বলা হয় নেগেটিভ। তো অ্যাফার্মেটিভকে আমরা কিন্তু একটা শুদ্ধ মান বাংলায় অস্তিবাচক বলছি, যখন বাক্য রূপান্তরের সীমানে আমরা নিয়ে আসি। তাহলে আমরা এটাকে একটাতে বলবো অস্তিবাচক, অস্তিবাচক বাক্য, আরেকটিকে আমরা বলি নেতিবাচক, নেতিবাচক, নেতিবাচক। তো অস্তিবাচক মানে হ্যাঁ, নেতি মানে না। তার মানে নির্দেশসূচক বাক্যের দুইটা যে প্রকার আমরা দেখাচ্ছি, দুইটা ফর্ম বা রূপ দেখাচ্ছি, সেই রূপ দুটোর কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ বাক্য অস্থি থাকবে সেখান থেকে নেতি, নেতি থাকলে অস্থি। সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে বাক্য যখন আমরা অস্থি করবো, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য থাকবে, তখন নেতি করতে গেলে সেখানে একটা কৌশল নিতে হবে, আবার নেতি থেকে যখন আমরা অস্থি বাক্য বাক্যে রূপান্তরিত করবো তখন কিন্তু আরেকটি কৌশল নিতে হবে। তো আমি এই বিষয়টা এবার একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো এইরকম, বোঝা যায় তো? ওকে, এখন সে বিষয়টা হলো এই, যেমন আমি যদি বলি যে আমি তোমাকে চিনি না, বাক্যটা কি বাক্য? নেতিবাচক। কেমন? ইয়েস, নেতিবাচক। এখন এটাকে আমরা কি করব? অস্থি করব। অস্থি করতে গেলে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই নেতি না কথাটা কিন্তু আমাদের উঠিয়ে দিতে, না অব্যয়টা কিন্তু থাকবে না। না অব্যয়টাকে যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এইটার বিকল্প এখানে যে শব্দটা আছে বিশেষণ রূপে, সেই বিশেষণ পদটির কিন্তু একটা বিপরীত অবস্থা বা বিপরীত শব্দ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে চিনি, অর্থাৎ চেনা। এখন এই চেনার বিপরীত কি? অচেনা। ইয়েস, অচেনা। এই অচেনা কথাটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমি তোমাকে চিনি না, ওকে। এখন যদি আমরা অস্তিবাচক করি, তাহলে আমাকে নিয়ে আসতে হবে এই যে তুমি আমার কি হবে? ইয়েস, অচেনা। তুমি আমার অচেনা, আমি তোমাকে চিনি না, নেতি, তুমি আমার অচেনা। আবার বাক্যটাকে আরেকটা বাক্য দিয়ে যদি আমরা বুঝাতে চেষ্টা নেই, সেটা হলো এইরকম যে হৈমন্তী, হৈমন্তী বই পড়তে পারে না। কেমন? নেতি আছে, অস্তি। তো আমাদের এটা আমরা, আমি একবারে বলে শেষ করে নিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হলো যে হৈমন্তী বই পড়তে অক্ষম বা ব্যর্থ। তো আমাদের শিডিউল টাইম শেষ হবার কারণে আমি আলোচনাটাকে পূর্ণাঙ্গ রূপে শেষ করবার জন্য আবার পরবর্তী ক্লাসে আমাকে আসতে হবে। তো আপনারা সকলে আমার সঙ্গে সংযুক্ত ছিলেন, সে কারণে খুবই ভালো লেগেছে, আপনারা সবাই সুন্দর পরিবেশে বসেছেন, এটা